সালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি বশির নিউজ টিভিতে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। আন্দোলন শুরুর আগে বিভেদ গ্রুপিং দূর করতে হবে বলেছে মির্জা ফখরুল। সময়তে দর্শকবৃন্দের বিষয়ে বিস্তারিত জানার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করবো, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এমনটি আশা করছি। এদিকে সরকার পতন আন্দোলন শুরুর আগে অতি দ্রুতর মধ্যে বিভেদ গ্রুপিং দূর করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তিনি বলেন, পরিষ্কারভাবে বলতে চাই আমলে কী করছে করুক, জনগণের কাছে তাদের অন্যায় টিকে থাকতে পারবে না। জনগণের উত্তাল আন্দোলনে মধ্য দিয়ে তারা ভেসে যাবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন অতি দ্রুত আগামীতে আমরা নিজেদেরকে পুরোপুরি সংগঠিত করি, নিজেদের ভুল বুঝাবুঝি বিভেদগুলি দূর করে ঐক্যবদ্ধ হয়ে জনগণ একত্রিত করে দারুণ সরকারকে সরিয়ে সত্যিকারের অর্থে একটি নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করি। আমরা যেন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, গণতন্ত্র ফিরে আনতে পারি। শনিবার দুপুরে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গাজীপুরের টঙ্গীতে সালাউদ্দিন সরকারের বাসভবনে মিলনায়তনে গাজীপুরের জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের 40তম সাধারণ বার্ষিক পূর্ণ নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে এই ভার্চুয়াল সভা হয়। দলের চেয়ারপারসন খালাদের জিয়া, যিনি গত বছর মার্চ মাস থেকে সরকারের নির্ভয় আদেশের শর্ত সাপেক্ষে সাময়িকভাবে মুক্ত আছেন, তার মুক্তি আন্দোলন শুরুর কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশনেত্রীকে আগে মুক্ত করতে হবে, তাছাড়া এখানে গণতান্ত্রিক আন্দোলন হবে না। দেশনেত্রীর মুক্তির আন্দোলন দিয়ে শুরু করতে হবে গণতন্ত্রের মুক্তির আন্দোলন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরিয়ে আনতে পারে সে লক্ষ্যে আমাদের অতি দ্রুত এগোতে হবে। বর্তমান অবস্থাকে সংকটমাবিত করে মির্জা ফখরুলের অবস্থা পরিবর্তনে আমাদেরকেই করতে হবে, অন্য কেউ এসে আমাদেরকে করিয়ে দিয়ে যাবে না। বিএনপিকে দায়িত্ব নিতে হবে। বিএনপি হচ্ছে সেই দল যারা জনগণের প্রতিনিধিত্ব করে। বিএনপি হচ্ছে সেই দল যারা প্রতিষ্ঠাতা হচ্ছেন শহীদ জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বিএনপি হচ্ছে সেই দল যার চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া, যিনি গণতন্ত্রকে মুক্তি দিয়েছেন। আজকে আবার যখন রাজনৈতিক সংকট সব কিছু নিয়ে চলে যাচ্ছে, তখন আমাদেরকেই ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকেই শক্ত হয়ে দাঁড়াতে হবে। গাজীপুরের জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইসলাম বাবু এবং নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিনের সঞ্চালনায় সভায় আরও বক্তৃতা দেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বুকে আব্দুস সালাম আজাদ। গাজীপুরে মহানগর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন সরকার, মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সোহরাবুদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব কাজী সাইদুল আলম বাবুল, বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননি, মোহাম্মদ শওকত হোসেন সরকার, শাহজাহান ফকির, হুমায়ুন কবির মাস্টার, শাকাত হোসেন, হেলালুদ্দিন, রাকিবউদ্দিন সরকার, মোহাম্মদ রাশেদ ইসলাম, কিরণ, মুজিবুর রহমান, শাহজাহান ফকির, খলিল রহমান সহ আরও অনেকে।